আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাস থেকে 25% প্রোটিন সমৃদ্ধ, নরম এবং মিষ্টি স্বাদযুক্ত হয়। গরু, ছাগল, ভেড়া, মহিষ যে কোনো পশুই এটা খুব পছন্দ করে থাকে। হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস। বাংলাদেশে এই ঘাসটাকে বর্তমানে ঘাসের রাজা বলা হয়ে থাকে। যারা এখন এই ঘাসটা রোপণ করেনি তাদের আমি পরীক্ষামূলক রোপণ করার কথা বলতেছি, কারণ এই ঘাসটা আপনার যে কোনো মাটিতে পারফেক্ট ফলে। বেলে, এঁটেল, দোয়াশ প্রতিটি মাটিতে এটা খুব ভালো ফলন পাওয়া যায়। আর এই ঘাস চাষ করায় বেশি কীটনাশক, ইউরিয়া, ঢ্যাপ কোনো কিছুই বেশি প্রয়োজন হয় না। স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে এটা ভালো ফলন পাওয়া যায়। যদি আপনি আপনার খামারের গবাদি পশুর জন্য পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের চাহিদা পূরণ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমি বলতে পারি নিঃসন্দেহে আপনার খামারে অবশ্যই সফলতা বয়ে আনবে। আর আপনার দানাদার খাবারের যেহেতু এখন অনেক দাম, সেই ক্ষেত্রে কাঁচা ঘাসের উপর আপনাকে নির্ভর করতে হবে প্রতি মাসের 25 দিন। আর 5 দিন অ্যাভারেজ আপনার অন্য খাবার খাওয়াতে পারেন। তাহলে আপনার দেখেন এখানে কিন্তু বালির ভিতরে ড্রেজারে বালি ভরাট করা হয়েছে, ডোবার ভিতরে, সেই ডোবাতে এই ঘাসটা রোপণ করা হয়েছে। শুধু বালি আর বালি, সেখান থেকেও কিন্তু আমরা পরিপূর্ণ ফলন পেতে সক্ষম হয়েছে। এটা আপনার সারা বছর আপনি চাষ করতে পারবেন, সারা বছর একই ফলন পাবেন। এতে আপনার প্রতি পর্যায়ক্রমিকভাবে এই ঘাসগুলা থেকে অঙ্কুর গজায় এবং একটা ঝোপে অনেক চারা উৎপন্ন হয়। আর স্থায়িত্বের দিক থেকে একটা কাটিং যদি আপনি রোপণ করেন, কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি ওই কাটিং থেকেই ফলন পাবেন। খুব রসালো, মিষ্টি স্বাদযুক্ত, হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস। দেখেন আমরা স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের কাছ থেকে, প্রত্যেকটা গিটেই অঙ্কুর দেখা যাচ্ছে। আর এই অঙ্কুরগুলা থেকেই আপনার এই চারা গজাবে, সেই চারা থেকেই ঝোপের সৃষ্টি হবে। বন্ধুরা, আমার কাছে রয়েছে দেশি বিদেশি নানা প্রকারের ঘাস। আপনারা চাইলে কাটিং সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। 100% পরিপক্ক কাটিং। আমরাই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই কাটিংটা ডেলিভারি দিয়ে থাকি। যদি আপনারা এখন এই ঘাসটি রোপণ করে না থাকেন, তাহলে অতি দ্রুত ঘাসটি সংগ্রহ করুন। ধন্যবাদ সবাইকে।